এইবার 269 পাতার ইতিহাসটা সলভ করব। প্রথম প্রশ্ন, ভারতের চিপকো আন্দোলন ছিল শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন না পরিবেশ আন্দোলন? উত্তর হলো পরিবেশ আন্দোলন। বাংলার প্রথম রাজনৈতিক পত্রিকাটি হলো সংবাদ প্রভাকর, বঙ্গদর্শন, সোমপ্রকাশ না দিকদর্শন? উত্তর হলো সোমপ্রকাশ। নীলদর্পণ নাটকটির ইংরাজি অনুবাদ প্রকাশিত হয় যার নামে? তিনি হলেন হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, বিষ্ণুচরণ বিশ্বাস, মাইকেল মধুসূদন দত্ত না রেভারেন্ড জেমস লং? উত্তর হলো রেভারেন্ড জেমস লং। কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1834 খ্রিস্টাব্দে, 35 খ্রিস্টাব্দে, 36 খ্রিস্টাব্দে না 37 খ্রিস্টাব্দে? উত্তর হলো 1835 খ্রিস্টাব্দে। সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, শ্রী রামকৃষ্ণ না বিজয় কৃষ্ণ গোস্বামী? উত্তর হলো শ্রী রামকৃষ্ণ। ভবানী পাঠক যে বিদ্রোহের সাথে যুক্ত ছিলেন সেটা হলো ফরাজি বিদ্রোহ, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, কৃষক বিদ্রোহ না নীল বিদ্রোহ? উত্তর হলো সন্ন্যাসী ও ফকির বিদ্রোহ। ভারতের প্রথম নীলকর ছিলেন জেমস মিল, লুই বোনার্ড, জোনাথন ডানকান না আলেকজান্ডার ডাফ? উত্তর হলো লুই বোনার্ড। মরানির ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসাবে প্রথম নিযুক্ত হন লর্ড বেন্টিং, লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি না লর্ড মাউন্টব্যাটেন? উত্তর হলো কি লর্ড ক্যানিং। গিলবার্ট বিলের পক্ষে আন্দোলন করে তুলেছিলেন ইন্ডিয়া লীগ, ভারত সভা, জাতীয় কংগ্রেস না মুসলিম লীগ? উত্তর হলো ভারত সভা। মানুষ জন্ম থেকেই মায়ের জন্য বলিপ্রদত্ত, এই কথাটি বলেছিলেন কে? স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, অরবিন্দ ঘোষ না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়? উত্তর হলো স্বামী বিবেকানন্দ। বাংলার গুটেনবার্গ নামে পরিচিত চার্লস ফেয়ার, চার্লস উইকলিন্স, ভ্যাসি হ্যালড হেড না ওয়ারেন হেস্টিংস? উত্তর হলো কি চার্ল উইলকিন্স। ভারতের হাফটন প্রিন্টিং পদ্ধতির প্রবর্তন করেন কে? উপেন্দ্রকিশোর রায়চৌধুরী, সুকুমার রায়, নন্দলাল বসু না গগনেন্দ্রনাথ ঠাকুর? উত্তর হলো কি উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। ভারতে গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন গঠিত হয়েছিল আমেদাবাদে, বারদৌলিতে, ডান্ডিতে না চম্পারণে? উত্তর হলো কি বিহারের চম্পারণে। নাঙ্গল পত্রিকা সম্পাদক ছিলেন মুজাফফর আহমেদ, সোমনাথ লাহিড়ী, নজরুল ইসলাম না পিসি যোশী? উত্তর হলো কি নজরুল ইসলাম। ভারতের প্রথম মে দিবস পালিত হয় 1920 খ্রিস্টাব্দে, 1921 খ্রিস্টাব্দে, 1923 খ্রিস্টাব্দে না 1925 খ্রিস্টাব্দে? উত্তর হলো 1923 খ্রিস্টাব্দে। নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেন উর্মিলা দেবী, বাসন্তী দেবী, কল্পনা দত্ত না লীলা নাগ? উত্তর হলো কে উর্মিলা দেবী। ভারতের প্রথম মহিলা বিপ্লবী শহীদ ছিলেন কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদ্দেদার, বাণী দাস না মাতঙ্গিনী হাজরা? উত্তর হলো প্রীতিলতা ওয়াদ্দেদার। ভাইকম সত্যাগ্রহ নেতৃত্ব দেন জ্যোতিবা ফুলে, বি আর আম্বেদকার, নারায়ণ গুরু না বীর সালিঙ্গম? উত্তর হলো কি নারায়ণ গুরু। দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন কে? লর্ড মাউন্টব্যাটেন, মেহের চাঁদ মহাজন, পত্তি শ্রীরামালু না সর্দার বল্লভভাই প্যাটেল? উত্তর হলো কি সর্দার বল্লভভাই প্যাটেল। রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি করা হয় 1947 খ্রিস্টাব্দে, 1950 খ্রিস্টাব্দে, 1953 খ্রিস্টাব্দে, 1956 খ্রিস্টাব্দে? উত্তর হলো কি 1953 খ্রিস্টাব্দে। এবার বিভাগ খ, অর্থাৎ এক কথায় উত্তর দেখো। প্রথম প্রশ্ন হলো পথের পাঁচালী সিনেমার পরিচালক কে ছিলেন? পথের পাঁচালী সিনেমার পরিচালক ছিলেন সত্যজিৎ রায়। হিন্দু কলেজের বর্তমান নাম কি? হিন্দু কলেজের বর্তমান নাম হলো কি প্রেসিডেন্সি কলেজ। ভারতে প্রতিষ্ঠিত প্রথম রাজনৈতিক সংগঠনের নাম কি? প্রথম রাজনৈতিক সংগঠন হচ্ছে কি বঙ্গ ভাষা প্রকাশিকা সভা, যেটা হয়েছিল 1836 সালে। এবার ঠিক না ভুল, প্রত্যেক সোমবার প্রকাশিত হতো বলে পত্রিকাটির নাম রাখা হয় সোমপ্রকাশ, এটি ঠিক। এর আগে একটি প্রশ্ন ছিল ফরওয়ার্ড ব্লক দল কে প্রতিষ্ঠা করেন? উত্তর হলো কি সুভাষচন্দ্র বসু। স্বাধীন মুন্ডারাজ প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন সুই মুন্ডা? না, এটা ভুল, এর ঘোষণা করেছিল বিরসা মুন্ডা। মোপলা আন্দোলন ছিল একটি শ্রমিক আন্দোলন, এটিও ভুল, কেন মোপলা আন্দোলন ছিল একটি কৃষক আন্দোলন। অ্যান্টি সার্কুলার সোসাইটির প্রতিষ্ঠা ছিল প্রমথনাথ মিত্র? না, এটি ভুল, উত্তর হলো কি শচীন্দ্র প্রসাদ বসু। এবার দেখো কস্তম্ভর সঙ্গে খস্তম্ভ মিল, কস্তম্ভ কি আছে পটলডাঙ্গা একাডেমি? উত্তর কি হবে পটলডাঙ্গা একাডেমি হচ্ছে ডেভিড হেয়ার। নীল বিদ্রোহ, নীল বিদ্রোহ দিগম্বর বিশ্বাস, বেঙ্গল গ্যাজেট অগাস্টাস হিকি আর গান্ধীবুড়িকে মাতঙ্গিনী হাজরা। কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিল। এইবার ব্যাখ্যা কি আছে বিবৃতি, প্রথম বিবৃতি কি
বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়, ব্যাখ্যা তিনটা দেখো ভালো করে, কেননা তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন। দ্বিতীয় বিবৃতি কি আছে, শিক্ষিত বাঙালি সমাজের একটা বড় অংশ 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে সমর্থন করেনি। ব্যাখ্যা তিনটা কি বলেছে, শিক্ষিত বাঙালিদের অনেকেই ব্রিটিশ শাসনকে ভারতের পক্ষে কল্যাণকর বলে মনে করত। বিবৃতি তিনটা দেখো, ডাক্তার মহেন্দ্রলাল সরকারকে ভারতীয় বিজ্ঞান চর্চার জনক বলা হয়, ব্যাখ্যা একটা দেখো, কেন তিনি সর্বপ্রথম ভারতের বিজ্ঞান চর্চাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন, তিনি ISES প্রতিষ্ঠা করেছিলেন। আর তারপরে ব্যাখ্যাটা বিবৃতি কি আছে, ভারত সরকার 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু করেছিলেন, এর ব্যাখ্যা কি হবে, এর উদ্দেশ্য ছিল দেশব্যাপী সাম্যবাদী কার্যকলাপকে দমন করা।